অল স্টুডেন্টকে আস্থা টিউটর্সের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব। আজকে আমার এই ক্লাসটি হলো, আমি সমস্ত ছাত্রছাত্রীকে যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের তো এবারে মাধ্যমিক পরীক্ষা হবে, তাই তোমাদের আমি এখন লাস্ট মিনিট সাজেশানে তোমাদের এখন আমি লাস্ট মিনিট সাজেশানে পরিবেশের জন্য ভাবনায় প্রথম যে শর্ট কোশ্চেনগুলি আছে সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি। আর এই সাজেশানগুলো আমি তৈরি করেছি, এই সাজেশান যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা মন দিয়ে দেখবে। তাহলে ঠিক আছে, বেশি না কথা বলে ক্লাসটিকে শুরু করা যাক, লেটস গো। আমরা তাহলে প্রথম প্রশ্নটি দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি বলেছে যে নিচের গ্রিন হাউস গ্যাস নয়, এটি হবে যে অক্সিজেন। এরপরে আছে যে দুই, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি, এটি হবে যে কার্বন ডাই অক্সাইড। এরপরে আছে যে তিন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, সিএইচ ফোর মিথেন। এরপরে আছে যে চার, বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম অঞ্চল, এটি হবে যে মেসোপজ। এরপরে আমরা দেখে নিই, এখানে পাঁচে বলেছে যে নিচের কোন গ্যাসটি বায়ু দূষণ ঘটায় না, এটি হবে যে হাইড্রোজেন। এরপরে বলেছে যে ছয়, অতিবেগুনি রশ্মি ইউভি বিকিরণের ফলে বায়ুমণ্ডলে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়, ও থ্রি, ওজন গ্যাস। এরপরে আছে যে সাত, গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হওয়ার কারণ হলো উপরে সবকটি, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহন, বনভূমির হ্রাস, রেজিট্রোফায়ারে ব্যবহৃত গ্যাস। এরপরে প্রশ্ন আমরা দেখে নিই, আট নম্বর প্রশ্নটি বলেছে যে এক্সোস্ফিয়ারে প্রধান গ্যাসীয় উপাদান হলো H2O HE, অর্থাৎ হাইড্রোজেন আর হিলিয়াম। নয় থেকে বলেছে যে সবচেয়ে কম বায়ুদূষক জ্বালানি কোনটি, এটি হবে যে পরিশোধিত প্রাকৃতিক গ্যাস। এরপরে দশম প্রশ্ন বলেছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এটি হবে যে মিথেন। এরপরে এগারো নম্বর প্রশ্নটি বলেছে যে নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে, এটি হবে যে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে প্রশ্নটি বলেছে যে বারো, ভ্যান অ্যালেন বিকিরণ বল হয় বায়ুমণ্ডলে যে স্তরে থাকে সেটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। ১৩, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ 0.05 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আছে যে ১৪, কোল গ্যাসকে সুইট গ্যাস বলে তার কারণ হলো কোল গ্যাসে এটি হবে যে শীতাগ্রোত্তর H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড থাকে না। এরপরে আছে যে ১৫, বায়োফুয়েলের একটি উদাহরণ হলো, এটি হবে যে গোবর গ্যাস। এরপরে আছে যে ১৬, মিথেন হাইড্রেটের সংকেত হলো, এটি হবে যে CH4 23 অনু জল। এরপরে আছে যে ১৭, ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককে, সেটি হলো, এটি হবে যে ডপসন। এরপরে আছে যে ১৮, বায়োগ্যাসের মধ্যে যে গ্যাসটি থাকে তা হলো CH4 মিথেন। এরপরে আছে যে ১৯, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এটি হবে যে ইথানল। এরপরে আছে যে ২০, ওজন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো অতিবেগুনি রশ্মি। এরপরে প্রশ্নটি আমরা দেখিনি, এখানে এরপরে যে প্রশ্নগুলি আছে সেগুলো হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো বলেছে সেগুলো হচ্ছে যে ১, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাস থাকে, এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে বলেছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায় কেন, এটি হবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে উপস্থিতি ওজন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে। এরপরে তৃতীয় প্রশ্নটি বলেছে যে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়বে। এরপরে চতুর্থ প্রশ্নটি বলেছে যে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এরপরে পঞ্চম প্রশ্নটি বলেছে যে ওজন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী, O3+NO=O2+NO2। এরপরে ছয় দাগে যে বলেছে যে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়, এটি হবে যে মিথেন। এরপরে আছে যে ৭, জ্বালানি তাপমূল্যের একক লেখো, কিলোজুল পার গ্রাম। এরপরে আছে যে ৮, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা পরিবর্তন কীরূপ ঘটে, এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা পরিবর্তন হয় না। এরপরে আছে যে ৯, কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, এটি হবে যে পেট্রোল। এরপরে আমরা প্রশ্নটি দেখে নিই, দশম প্রশ্নটি বলেছে যে ইউভি রশ্মি প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়, এটি হবে যে CL বা ক্লোরিন পরমাণু। এরপরে আছে যে বায়ুমণ্ডলে কোন অঞ্চল থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রেরিত শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, এটি হবে যে আয়োনোস্ফিয়ার।
এরপরে 12 নম্বর প্রশ্নটি বলেছে যে ওজন ছিদ্র কি? স্ট্র্যাটোস্ফিয়ার ওজন গ্যাস ক্ষয়ের ফলে ওজন কমে যাওয়া ঘটনাকে ওজন ছিদ্র বলে। এরপরে বলেছে যে 13 সিএফসি এর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে প্রশ্নটি আমরা দেখে নিই, 14 নম্বর প্রশ্নটি বলেছে যে ওজন স্তর ক্ষয়ের একটি প্রভাব অথবা ওজন স্তর ক্ষয় প্রতিরোধের একটি উপায় লেখো। এটি হবে যে মানুষের ত্বকে ক্যান্সার বা চোখে ছানি, আর ওজন স্তর ক্ষয়ের প্রতিরোধের একটি উপায় হচ্ছে সিএফসি এর মতো হ্যালন জাতীয় যৌগের ব্যবহার বন্ধ করা। এরপরে 15 নম্বর প্রশ্ন বলেছে যে বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি সবচেয়ে বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। এরপরে 16 থেকে প্রশ্নটি বলেছে যে বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর হাইড্রোজেন। এরপর 17 নম্বর প্রশ্নটি বলেছে যে দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো, সৌরশক্তি ও বায়ু শক্তি। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বলেছে যে এমন দুটি যন্ত্রের নাম লেখো যেখানে সৌরশক্তি ব্যবহৃত হয়। এটি হবে যে ক্যালকুলেটরে ও ট্রাফিক সিগন্যালি। এরপরে আছে যে 19 মন্ট্রিয়াল প্রোটোকল চুক্তি কি? 1987 সালের এই চুক্তির অন্যতম বিষয় হলো 1999 থেকে মধ্যে সিএফসি এর উপাদান 35% হ্রাস। এরপরে আছে যে 20 জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কেন কমানো উচিত? পুনর্বিকরণযোগ্য নয় এবং অদূর ভবিষ্যতে এর মজুদ শেষ হয়। এরপরে আছে যে 21 বায়োডিজেল কি? জ্যাট্রোফা বা ভেরেন্ডা গাছের বীজ থেকে তৈরি এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপন্ন হলো বায়োডিজেল। এরপরে আছে যে 22 যে কার্বন ডাইঅক্সাইড ইঞ্জেকশন বলতে কী বোঝো? মিথেন হাইড্রেট থেকে কার্বন ডাইঅক্সাইড প্রতিস্থাপনের মাধ্যমে মিথেন উৎপন্ন করাকে কার্বন ডাইঅক্সাইড ইঞ্জেকশন বলে। এরপরে আছে যে 23 অচিরাচরিত শক্তির দুটি বৈশিষ্ট্য লেখো, সজলভ্য ও বারবার ব্যবহার করা যায়। এরপরে আছে যে 24 বিশ্ব উষ্ণায়নে একটি ক্ষতিকর প্রভাব লেখো, মেরু অঞ্চলে বরফ গলনে হার বৃদ্ধি। এরপরে আছে যে 25 প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? মিথেন ও ইথেন। এরপরে যেটি আছে সে প্রশ্নগুলি আমরা দেখে নিই। এরপরে প্রশ্নগুলি যেগুলো আছে যে শূন্যস্থান পূরণ করো। 26 নম্বর প্রশ্ন, পুনর্বিকরণযোগ্য ও অপ্রচলিত শক্তির উৎস ও ড্যাশ, এটি হবে যে বায়ু শক্তি। এরপরে আছে যে 27 ওজন স্তর পৃথিবীকে ক্ষতিকর ড্যাশ রশ্মি থেকে রক্ষা করে, অতিবেগুনি রশ্মি। এরপরে আছে যে 28 প্রাকৃতিক গ্যাসে -10% মিথেন থাকে, এটি হবে যে 75%। এরপরে আছে যে মিথেন হাইড্রেট বিভাজনে উৎপন্ন হয় ড্যাশ ও ড্যাশ, এটি হবে যে কার্বন ডাইঅক্সাইড ও H2O। এরপরে আছে যে 30 নাইট্রোজেন গ্যাস ড্যাশ নয়, এটি হবে যে গ্রিন হাউস গ্যাস নয়। এরপরে আছে যে 31 সৌর কোষে আলোক শক্তি ব্যবহার করে ড্যাশ শক্তিতে পরিণত করায় তড়িৎ শক্তি। এরপরে আছে 32 ড্যাশ শক্তি সূর্য থেকে আসে না, ভূতাপ শক্তি। এরপরে আছে যে 33 সৌরকোষে নির্মিত হলো সে ড্যাশ অধাতু ব্যবহার করা হয়, সিলিকন। এরপরে আছে যে 34 সোলার কুকারে রান্না ভালো হয় ড্যাশ ঋতুতে, গ্রীষ্ম ঋতুতে। এরপরে আছে যে 35 বায়োগ্যাস থেকে বায়োমাস শক্তিতে পরিণত হয় ড্যাশ পরিবর্তনের মাধ্যমে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। এরপরে আছে যে বিবৃতি যে সত্য না মিথ্যা লেখো, 36 এক কিউবিক মিটার মিথেন হাইড্রেট থেকে 160 কিউবিক মিটার গ্যাস উৎপন্ন হয়, কথাটি সত্য। এরপরে আছে যে 37 যে অচিরাচরিত শক্তি মানুষ সর্বপ্রথম ব্যবহার করে সেটি হলো কয়লা, কথাটি মিথ্যা। এরপরে আছে যে 38 সিএফসি অণুর ভূপৃষ্ঠ কর্তৃত্ব বিকৃত তাপকে আটকায় কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় 12,000 গুণ বেশি, কথাটি সত্য। এরপরে আছে যে 39 বায়ুমণ্ডলে সর্বনিম্ন উষ্ণতা -95 ডিগ্রি সেলসিয়াস, কথাটি সত্য। এরপরে আছে যে 40 বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের অবদান 20%, কথাটি মিথ্যা। ছাত্রছাত্রীরা ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।